বেঙ্গলি ব্লগার পিয়ালি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমি ভালো আছি। আর এখন বাজে দুপুর 1:30, তো দেখতেই পাচ্ছেন আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর আমার মাও রয়েছে আমার পাশে, তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর এখন আমরা বেরাচ্ছি। তো আজকে হলো বিশ্বকর্মা পুজো, তো আপনাদের সকলকে জানাই বিশ্বকর্মা পুজো অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে প্রতিবারের মতনই আমাদের প্রমোটার কাকু মানে ফ্ল্যাটের নিমন্ত্রণ করেছে আমাদেরকে, ইনভাইট, খাওয়া দাওয়া আছে বিশ্বকর্মা পুজোর। তো আর বাবাও যেত, কিন্তু বাবা যেতে পারবে না, কারণ বাবার অফিসে ডিউটি আছে, আর অফিসেও বাবার খাওয়া দাওয়া হবে, মিষ্টির প্যাকেট দেবে। তো বাবার জন্য একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কী করে, এবার ডিউটি তো করতে হবে, আর অনেকে ছুটি নিয়েছে, তো ছুটি দেবে না আর কি আজকে। আর সকাল থেকেই হচ্ছে খুব বৃষ্টি, তো সেজন্য আরও মানে মনটা খারাপ লাগছে, অনেকে ঘুড়ি টুড়ি ওড়ায়। তো আর একের বাড়িতে নিশ্চয়ই পুজো হচ্ছে আপনাদের বা কারখানাতে, তো এনজয় করুন আর কমেন্ট করবেন আমাকে। হাই, আসলে মানে উনি আমাদের প্রত্যেক বছরই নিমন্ত্রণ করে, যবে থেকে আমরা ফ্ল্যাট কিনেছি মানে 2019 থেকে, 19, 20, 21, 22, এবার 22, খুব সুন্দর বিয়ে বাড়ির মতন খাওয়ায়, আপনাদের সঙ্গে পারলে নিশ্চয়ই শেয়ার করব। তো আমরা তো যাচ্ছি দুজনে, আর ওই আমার উপরে চারতলায় থাকে এক দাদা, মানে আমাকে বৌদি বলে, বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, জল হয়ে গেছে, এখন একটু কমাচ্ছে, যাবো, চলুন সব রাস্তা শেয়ার করবো, ওখানে গিয়ে ঠাকুর দর্শন করাবো আপনাদেরকে, আমাদের সাথে চলুন। আবার কি খাচ্ছি ঠাচ্ছি একটু দেখবেন, ঠাকুরটাকে অবশ্যই দেখাবো মানে বিশ্বকর্মা ঠাকুরকে, আর খুব ভালো করে বড় করে পুজো করে মানে প্রত্যেক বছরই। এই এইটা হচ্ছে ওর মানে প্রমোটারের 14 নম্বর ফ্ল্যাট চলছে, মানে আমার একটা সেকেন্ড নাম্বার ছিল, এখন 14 নম্বর ফ্ল্যাট, সেই 14 নম্বর ফ্ল্যাটেই পুজোটা হবে। ঠিক আছে, টাটা, আবার দেখা হচ্ছে, টাটা। আর এখন বন্ধুরা আমরা রাস্তায় যাচ্ছি, আর আমার সঙ্গে রয়েছে হলো আমার মা আর বৌদি, তো আমাদের উপরে ফ্ল্যাটে থাকে চারতলায় থার্ড ফ্লোরে, তো আর মাকেও বৌদি বৌদি বলে, আর আমিও বৌদিকে বৌদি বলি, আর বৌদি একটা ছোট্ট মেয়েও রয়েছে, তো মেয়েকে আমি পরে দেখাচ্ছি, দাদার কোলে আছে সেই জন্য। আর এখন বৌদি আমি গল্প করতে করতে যাচ্ছি রাস্তা দিয়ে, আর আমার মাও, মাকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আসলে মাও রয়েছে, পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এখন বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে, সেজন্য রাস্তায় বেরিয়ে বেশ ভালো লাগছে। আর এখন বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম যে এখানে এক জায়গায় রাস্তায় পুজো হয়েছে বেশ প্যান্ডেল করে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। আর প্রত্যেক বছরের মতন আমিও এবছর আবার আপনাদের সঙ্গে ঠাকুরগুলোকে শেয়ার করছি, তো আমার মাধ্যমে আপনাদেরও ঠাকুর দর্শন করা হয়ে যাবে। আর এটা হলো যুবক সংঘ ক্লাব, তো এই ক্লাবে হয় একটা বড় কালী পুজো, আর এদিকে আমার মা আর বৌদি দাঁড়িয়ে রয়েছে, তো মা আর বৌদি একটু ভিডিও শ্যুট করছি। আর দুজনেই দেখুন একদম রেড কালারের ড্রেস পরেছে মানে কুর্তি, তো বেশ ম্যাচ হয়ে গেছে, আর মা আর বৌদি আপনাদেরকে হাই বলছে। আর এখন আমরা বন্ধুরা চলে এসেছি প্রমোটার কাকুর ফ্ল্যাটে, যেই ফ্ল্যাটে কাকু পুজো করেছে এটা হলো কাকুর বানানো 14 নম্বর ফ্ল্যাট, এখন এই ফ্ল্যাটটা তৈরি হচ্ছে। তো আমার মা তো আগে আগে ভেতরে গেলে, এবার বৌদি চলে যাচ্ছে, এবার আমিও চলে যাব, দিয়ে ওপরে গিয়ে আপনাদের সঙ্গে আবার আমি সব কিছু শেয়ার করছি। আর এই হলো বন্ধুরা বিশ্বকর্মা ঠাকুর, প্রমোটার কাকুরা যে পুজো করেছে সেটা, আর এখানে যজ্ঞ পুজোও হয়েছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটাকে, আর প্যান্ডেল সাজানোটা খুব সুন্দর হয়েছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনাদের কেমন লাগলো ঠাকুরটা দেখে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর কার কার বাড়িতে পুজো হয়েছে। আর এই হলো বৌদি আর বৌদির পুঁচকি মেয়ে, তো মেয়ের নাম হলো গুঞ্জা, তো আমার মা আবার পিউ পাখি বলে ডাকে, তো এটা আবার আমাদের ওপরে এক কাকিমা নাম দিয়েছে, বেশ ভালো লাগে নামটা। আর আমার মাও রয়েছে দেখুন, ছোট্ট পুচকিটা আপনাদেরকে হাই বলছে, আর ওর হাই মানে তো হলো টাটা, ও তো আর হাইটা বোঝে না, এখনও ছোট অনেক সেই জন্য। আর এখন আমি আর মা ফলপ্রসাদ খাচ্ছি, আর সন্দেশও রয়েছে এখানে, আর ওদিকে দাদা বৌদিও খাচ্ছে আর পুচকিটাও, আর ওর এখনও দাঁত ওঠেনি, ও একটু চেটে চেটে খাচ্ছে, আর ওর বয়স হলো 1 বছর। আমি এখন একটু এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছি, তো ওদিকে সবাই গল্প করছে, মা বৌদি দাদা, আর তার সঙ্গে রয়েছিল পুচকিটা, তো পুচকিটাই হলো আজকে আমার ভিডিওর মূল আকর্ষণ, তার ছোট্ট একটা সদস্য আমাদের সাথে এখানে ইনভিটেশনে এসছে ঠাকুরের পুজো দেখতে আর নিমন্ত্রণ খেতে। তো আমরা সবাই মিলে তো বেশ আনন্দ মজা করছি, তবে বাবা নেই, বাবাকেও মিস করছি, বাবা থাকলে ভালো হতো, কিন্তু কী করা যাবে, বাবা অফিসে গেছে, অফিসেও পুজো হচ্ছে, ওখানেও খাওয়া দাওয়া আছে, যেতেই হবে অফিসে। আর এখন ঠাকুর দর্শন করে আর প্রসাদ খেয়ে আমরা একটু বসে রয়েছি এখানে চেয়ারে, তো আমার পাশে রয়েছে আমার মা, আর ওদিকে তো বৌদি রয়েছে বৌদির মেয়েকে কোলে নিয়ে। আর এখন আমাদের এই ছোট্ট পুচকি গুঞ্জার পেয়েছিল খিদে, তো বৌদি এখন ওকে একটু দুধ খাইয়ে নেবে, তো ওই যে ফিডিং বোতলে করে দুধ নিয়ে এসেছে।
আর ও খুব শান্ত ভদ্র ছোট্ট পুচকি, খুবই কিউট আর সুইট, একদম দুষ্টুমি করে না। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ রঙের পাঞ্জাবি পরা, এটা হলো আমাদের প্রমোটার কাকু। তো কাকুর একটু দূর থেকেই ভিডিও শ্যুট করলাম, কাছ থেকে আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন আমরা সবাই মিলে বসে পড়েছিল খেতে, মানে দুপুরের লাঞ্চটা করতে। তো এই দাদা রয়েছে, বৌদি আর পুচকি, আর এদিকে আমার মা রয়েছে, সবাই মিলে গল্প করছে এখনও। আর এদিকে হলো পরিবেশন করছে, থালা গ্লাস তো দিয়ে গেছে, আর তার সাথে দিয়ে গেছে হলো নুন আর গন্ধ লেবু, আর এবারে দিচ্ছে হলো ভাত, আর হ্যাঁ জলও আছে অবশ্যই। আমার আবার খেতে বসলে নুন আর জলটা তো লাগবেই সবার আগে, সেই জন্য ওরা বললাম আর কি আপনাদেরকে। আর সবাইকে তো মোটামুটি শেয়ার করলাম বসে রয়েছে, তো আমাকেও একটু শেয়ার করে দিলাম। আমি এদিকে বসে রয়েছি মায়ের পাশে, আর সব খাবার দিচ্ছে এক এক করে, আর সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন বন্ধুরা দিয়ে গেল মনিহারি ডাল আর ঝিরি ঝিরি আলু ভাজা, তো সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও করব, তার আগে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এবারে দিয়েছিল পটল চিংড়ি, তো পটল চিংড়িটা দারুণ হয়েছিল খেতে, একদম দুর্দান্ত, তো এবার এটা দিয়েও খাবো। আর এবারে চলে এসেছিলো খাসির মাংস, মানে মটন কষা, তো দেখি দারুণ লাগছে, খেতেও খুব টেস্টি হয়েছিল। আর এই পুচকিটাও খাচ্ছে একটু একটু করে আলু ভাজা। তবে আমার কিন্তু বন্ধুরা এখনও পটল চিংড়ি দিয়েই খাওয়া হয়নি, তো পটল চিংড়ি দিয়ে খাওয়াটা হলে তারপরে আমি মটন কষাটা দিয়ে খাবো। আর এখন দিলো শেষ পাতে হলো আনারসের চাটনি, পাঁপড় আর রসগোল্লা, তবে এখন আমি মটনটা দিয়ে খাচ্ছি, তো মটনটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপরে এই চাটনি পাঁপড় আর রসগোল্লাটাকে খাবো। আর বন্ধুরা আজকে খাবারটা জাস্ট জমে গেল, দারুণ খেলাম, তো প্রত্যেক বছরই খুব ভালো খাই, আর দারুণ সব রান্নাবান্না হয়, যে রাঁধুনি রান্না করে প্রমোটার কাকুদের খুব ভালো রান্না করে। আর এখন বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুপুরের লাঞ্চ, তো এখন রাস্তা দিয়ে হাঁটছি, আর দেখতেই পাচ্ছেন আমার হাতটা কাঁপছে, আসলে হাতে রয়েছিল ছাতা, আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। তো আমার সঙ্গে আমার বৌদি রয়েছে, আর রয়েছিল বৌদির ছোট্ট মেয়ে, কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে সেজন্য আমরা তিনজনে একটা ছাতার তলায় যাচ্ছি, আর ওদিকে মা আর দাদা আগে আগে যাচ্ছে। হাই ফ্রেন্ডস, এখন বাজে হলো দুপুর তিনটে, তো এইমাত্র বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে ওই প্রমোটার কাকুর ওখান থেকে, তো বেশ মজা হলো, আর খাওয়া দাওয়া হলো, মানে পেট পুজো। তো মা এখন ড্রেস চেঞ্জ করবে, সত্যি হাঁপিয়ে গেছি, আর বাইরে তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আসার সময় সেটা বেশি আর ভিডিও শ্যুট করতে পারিনি, অল্প যেটুকু করেছি সেটা দেখতেই পেয়েছেন। খেয়েছি হলো অনেক কিছু, যেমন হলো প্রথমে প্রসাদ খেলাম, সন্দেশ সন্দেশ ফল প্রসাদ দিয়েছিল, খাইয়েছে অনেক কিছু, যেমন ও গুছিয়ে বলতে পারবে না, গন্ধ লেবু, লঙ্কা, নুন, তারপরে কি বলবো, ভালো রাইস, মানে ভালো চালের রাইস, তারপরে ঝিরিঝিরি আলু ভাজা, ডাল, পটল চিংড়ি, খুব সুন্দর করে রান্নাবান্নাগুলি, মটন কষা, মটন কষাটাও খুব ভালো, রিয়াজি খাসি, আর একদম হাড্ডিগুলোও নরম, এত সুন্দর। তারপরে হচ্ছে আনারসের চাটনি, পাঁপড়, রসগোল্লা, আবার কি অপূর্ব খাওয়া, অনেক কিছু। আর যাওয়ার সাথে সাথে প্রসাদ খেয়েছি ওখানে, ফল প্রসাদ, সন্দেশ সন্দেশ খেয়েছি, খুব ভালো করে অনেক লোক এবারে নিমন্ত্রিত করেছে, কিন্তু আমরা তাড়াতাড়ি খেয়ে চলে এসেছি, এখন প্রচুর ভিড় হয়েছে, আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে, এখন আবার আসার সময় বৃষ্টিও পড়ছিল। তো বাই, চেঞ্জ করে নিই সব কিছু এবারে। তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নতুন কেউ এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে অলে ক্লিক করে দেবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে দেবে, যখনই ভিডিও আপলোড করি তখনই আপনাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান চলে যায়, আর আপনার সাথে দেখতে পারেন। আর যারা আমার আগে থেকেই বন্ধু হয়ে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবার পাশে থাকুন, আমাকে এগিয়ে সাহায্য করুন। তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটা ভিডিও সাথে নতুন কিছু নিয়ে। আজ তাহলে আসছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টাটা।